গুড ইভিনিং। রাত্রি 9:30 বেজে গেছে, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি। অ্যাকচুয়ালি সারাদিন কাজকর্ম করে এই মাত্র বসলাম, যেন আরাম পেলাম। আজ সারাটা দিন কি কি করলাম তোমাদেরকে প্রথমে বলি। আমি আজকে বানালাম, সকালে একটা স্যান্ডউইচ বানিয়েছি, তোমাদের সাথে ওটা শেয়ার করেছি। আর কালকে চিকেনটা ছিল, রান্না কিছু করতে হয়নি। আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিলো, 3/4 ঘণ্টা হয়ে গেছে। আরও একটা মজার কথা বলবো, আজকে আমি কিন্তু ভাতই খাইনি, ভালো আছি, যেন কষ্ট হচ্ছে না। আজকে আমি দুধ চিড়ে খেয়েছি, দুধ চিড়ে কলা। আসলে সকালে স্যান্ডউইচ খেয়েছিলাম তো পেটটা ভর্তি ছিল। সকালে বলছি, আজকে আমি উঠেছি অনেক দেরি করে, একদম 10:30 পর, না ওই 10:30 পরই ঠিকই আছে। এত লেট করে ঘুম থেকে উঠেছে কি বলবো তোমাদের, তাই জন্যে এত লেট আমার এখন হয়ে গেল। লেট করে ঘুম থেকে উঠলে দেখবে সব কাজ পণ্ড হয়ে যায়। আর একটা কথা, তোমরা সবাই জানো যে আজকে সারা পশ্চিমবঙ্গ পুরোপুরি লকডাউন। তা লকডাউন কেমন কাটালে সবাই? আমি টোটাল বোর হয়েছে, কেন জানো? এক তো প্রচুর কাজের প্রেশার ছিল, সেটাই একটা এত স্বাদের জিনিস আমার ভেঙে গেছে, খুব কষ্ট হচ্ছে জানো তো। মানে আমি ভাবতেই পারিনি যে ওটা ওইভাবে ইউজ করার মতন না, বড়ো ছেলের অত দামি জিনিসটা। ভেবেছিলাম যে ওগুলো হয়তো থাকে, মানে ওগুলো আর কি হিট প্রুফ, কিন্তু মাইক্রো ওভেনে তো চারিদিক থেকে হিট আসে, আর গ্যাস ওভেনে অতটা চারিদিক থেকে আসে না, তাই জন্য হয়তো ভেঙে গেছে। মনটা খারাপ, যাই হোক আর কি করা যাবে, বৃহস্পতিবার কিছু খারাপ হলে, মানে কিছু ভেঙে গেলে মন খুব খারাপ হয়ে যায়। তা অনেকে বলে মন খারাপ করো না, নতুন আসবে তাই জন্য হয়তো ভেঙেছে, হতে পারে তাই। বিকেলবেলা যথারীতি চা খেয়েছি, বিকেল একবার ভেবেছিলাম যে আমি ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি আকাশ পুরো মেঘলা, বারবার খালি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর টিপটিপ করে হচ্ছে, কখনো এমনি ওই ইলশে গুঁড়ি হচ্ছে, এরকম বিভিন্ন রকম হচ্ছে। তা আজকে আমি তোমাদেরকে একটা কথা, মানে একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, যে সেটা হচ্ছে তোমরা বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, তার জন্যে তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো প্লিজ, তাহলে আমি এগিয়ে চলতে পারবো। আর যারা আমার ব্লগ দেখছো না, তাদেরকেও অনুরোধ করব যে অবশ্যই আমার চ্যানেলটা একবার ফলো করো, আর খারাপ লাগবে না আশা করি। আর একটা কথা আমি বলবো, অনেকেই আছো যারা দেখছো কিন্তু সেই অর্থে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলি যে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও তোমাদের কাছে নিয়ম করে পৌঁছতে পারবো। নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে রোজের ভিডিও তোমরা পাবে আমার কাছে, আমি নোটিফিকেশান তোমাদের পৌঁছাতে পারবো। আর একটা কথা আমি আজকে বলবো, সেই সমস্ত ভিউয়ারদের যারা আমার ভিডিও দেখে, এতটা মূল্যবান সময় আমার জন্য তারা খরচা করে, তার জন্য তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো বন্ধু, তাহলে কিন্তু আমি আমার এই যে কাজটা, আমি তাতে খুব উৎসাহ পাবো। তোমরা এইভাবে আমায় সাপোর্ট করতে থাকো। দেখো, একটা জিনিস আমি তোমাদেরকে আজকে বলবো, যে আমি কিন্তু এখনো পর্যন্ত জানো তো মাইক্রোফোন কিনতে পারিনি, কিনে উঠতে পারিনি, সুযোগ হয়ে ওঠেনি, তাই আমি কিনতে পারিনি। আর তারপরে তো জানোই চারিদিকে এখন আবারও লকডাউনের একটা সময় এসেছে, সারা পশ্চিমবঙ্গে আজকে এবং শনিবার লকডাউন। আর আমি যেখানে থাকি সেখানে আজ থেকে একদম 7 দিন, 30 তারিখ অবধি পুরো লকডাউন, আজ 23 তারিখ, একদম 30 তারিখ অবধি ফুল লকডাউন। মানে এই একটা জিনিসের জন্যে আমি অনেক কিছুই করতে পারছি না, তাই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। হয়তো আমার কখনো সখনো আমার ভয়েস খুব লো হয়ে যায়, তোমরা হয়তো ঠিক করে শুনতে পারো না, তার জন্যে সরি। তাহলে সারাটা দিন ব্যস্ততার পর একটু তোমাদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লেগেছে।
এইভাবে কমেন্ট করতে থাকো, লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করো নতুনরা। তোমাদের কাছে এই অনুরোধটা আমি রাখলাম আবারও। ভালো থেকো সকলে। অবশ্যই এই আমরা করোনার হাত থেকে নিশ্চয়ই রেহাই পাবো, নিশ্চয়ই আমরা আবার ভালো জীবন দেখতে পারবো, যে জীবনটা এখন আমাদের মোটেও সেটা কাম্য কখনোই ছিল না আর কখনোই নয়। তাই তোমরা, আমি কামনা করি তেমন তোমরাও কামনা করো যে আমরা যেন এই জীবন থেকে আবার নতুন সুন্দর জীবনটা ফেরত পেতে পারি। সবাই খুব সাবধানে থেকো, হাত স্যানিটাইজ করো, আর অবশ্যই ঘরে থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন কিছু নিয়ে। রাখি তাহলে, টাটা, গুড নাইট। চিকেন স্যান্ডউইচ করব, কড়াইতে আমি তেল অলরেডি বসিয়ে দিয়েছি, আর চিকেনটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি, আর নুন হলুদ মাখানো আগেই ছিল, তাই তার অবস্থা তারপরেই আমি কিমাটা বানিয়েছি। আমি গ্রেটারে আলুটা গ্রেট করে নিয়েছি। প্রথমে এই আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। একটা আলু নিয়েছি মাঝারি সাইজের। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা সিম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা কুচি একসাথে করে রেখেছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এর মধ্যে অল্প একটু সয়া সস আমি দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ছেড়ে দিয়েছি, এবার ভালো করে চিকেনটাকে আমি সব মশলা মাখিয়ে নেব। যে বাটিটাতে আমি চিকেনটা রেখেছিলাম তার মধ্যে যে জলটা আছে সেই জলটা আমি এখানে অ্যাড করব। জল না দিলেও চলে, তবে আমি এখানে নুন কিন্তু দেব না। চিকেনে নুন দেওয়া আছে আর সয়া সসে নুন থাকে, তাই আমি আর কোনো নুন দেব না। আমি এর মধ্যে গরম মশলা কিছুটা অ্যাড করে দিলাম, আমি দেখাতে পারিনি সেটা, আর আমি ওই জলটা দিয়ে দিয়েছি। একদম জল যখন ছেড়ে দেবে, আর তেল ছেড়ে দেবে, জল ছেড়ে দেবে না, সরি, তেল যখন ছেড়ে দেবে তখন আমার এই কিমাটা রেডি হয়ে যাবে। আর অবশ্যই আমি এটাকে ঠান্ডা হতে দেব, তারপরে আমি স্যান্ডউইচটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি। এত সিম্পল, এত ইজি যে তোমাদেরও খুব ভালো লাগবে। আমি এখানে পাউরুটি নিয়েছি, পাউরুটির উপরে আমি পুরটা দেব। আমি চামচে করে পুরটা নিয়ে, পরিমাণে অনেকটাই, অনেকখানি নিয়ে আমি পুর দেব। যতটা বেশি পুর হবে তত বেশি টেস্টি হবে। এবার আমি উপর থেকে আর একটা পাউরুটি জাস্ট চেপে দেব, এর বেশি কিন্তু কিচ্ছু নয়। এখানে আমি শুধুই পুর নিয়েছি, এছাড়াও কিন্তু এর পাউরুটির মধ্যে অনেকে বাটার লাগাতে পারে, মেয়োনিজ দিতে পারে, চিজ দিতে পারে, তাতে কিন্তু টেস্ট বাড়বে, কমবে না। এবার আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিয়েছি। স্যান্ডউইচ মেকারে দেওয়ার পরে স্যান্ডউইচ মেকারটাকে খুব ভালো করে আটকে দিতে হবে।
তারপরে একটা টাইমের পরে অটোমেটিক তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ। তৈরি হয়ে গেছে, আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার আসবো কাল।